Assalamualaikum. তো এসেছি নতুন আরো একটি ভিডিও নিয়ে সাথে আছি আপনাদের সবার প্রিয় তো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি তো ভালোই আছি আপনারা কেমন আছেন সেটা একটু জানাবেন তো আমাদের মেইন সমস্যা বা ম্যাক্সিমাম মানুষের একটা সমস্যা কি যে বলে ভাই গাপ্পি মাছের বাচ্চা পাই না আমি গাপ্পি মাছের বাচ্চা দেখতে পাই না তো যারা ইনডোরে করেন তাদের হিসাবটা একটু আলাদা ইনডোরে হয় কি অনেক সময় মাছের হচ্ছে চর্বি ধরে যায় ঠিক আছে ছোট জায়গায় রাখলে তারপরে ধরেন ইয়ারেশন যদি না দেই আমরা সেই ক্ষেত্রে একটা তারপরে আবার যদি আমরা ডায়েট ফুড না দেই যা তা একটা ফুড নিয়ে এসে বাইরের একটা ফিড নিয়ে এসে দিয়ে দিলাম তাহলে দেখা যাবে কি মাছের পেটে চর্বি হয়ে যাবে আর যদি চর্বি হয় একবার মাছের তো সেই মাছটা সহজে আর বাচ্চা দেয় না বাচ্চা দিলেও খুব সীমিত পরিমাণে ওরা বাচ্চা দেয় ধরেন দুইটা তিনটা চারটা পাঁচটা এরকম কিন্তু ম্যাক্সিমাম যে বাচ্চা সেই বাচ্চাটা আমরা আর পাবো আউটডোরে একটা প্রবলেম আছে আউটডোরে যারা আমরা গাপ্পি করি তো তাদের দেখা যায় যে গাপ্পি মাছ ঠিকই বাচ্চা দিচ্ছে ফুড টুড সব ঠিক আছে কিন্তু আমরা বাচ্চা পাচ্ছি না তো তখন আমাদেরকে কয়েকটা জিনিস একটু লক্ষ্য রাখতে হবে সেই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করি মাছের প্রধান শত্রু হচ্ছে এই দেখেন একটা পোকা দেখা যাচ্ছে এইটা এটাকে বলা হয় হচ্ছে ড্রাগন ফ্লাই বা ফড়িংয়ের বাচ্চা হ্যাঁ এইটা করে কি আপনার বাচ্চা হয় যে সেই বাচ্চাগুলোকে ধরে ধরে খায় বা মশা লার্ভা যেটা হয় সেটা ধরে ধরে খায় এইটা দেখেন খুব একটা বড়ও না প্রায় 1 ইঞ্চির কাছাকাছি হবে এরা করে কি যে পরিপক্ক যখন হয়ে যায় তখন এরা খোলস পাল্টায় হ্যাঁ এই খোলসটা যদি দেখেন যে উপরে ভেসে আছে দেখেন আমি হাতে নিচ্ছি যে হাতে নিয়ে দেখাচ্ছি দেখেন এই খোলসগুলো পাল্টিয়ে ওরা চলে যায় তাহলে বুঝতে হবে যে এইখানে আপনার ড্রাগন ফ্লাই হয়েছে ঠিক আছে বা এই ফড়িং এসে ডিম দিয়ে গেছে এগুলো পানির ভিতরে খুবই চঞ্চল দেখেন এখন চুপচাপ আছে ওকে যদি একটু নাড়া দেই দেখেন দৌড়াদৌড়ি করে ও ঠিক আছে এই যে দেখেন এই যে এই যে এই যা ঠিক আছে তো এইটা হচ্ছে ফড়িংয়ের বাচ্চা ফড়িং এসে জাস্ট খালি ওর পিছনের অংশটুকু পানির ভিতর ঠিকিয়ে চলে যায় ঠিক আছে সাথে সাথে এই যে অকাম একবারে আপনার একটা ফড়িং অনেকগুলো একবারে ডিম দেয় তো ট্যাঙ্ক পরিষ্কার করার পরেও এইটার বাচ্চাগুলো থেকে যায় হ্যাঁ ট্যাঙ্কের গ্রাভেল যদি আমরা বা নিচের অংশ যেটা যদি আমরা সবসময় যদি পরিষ্কার রাখি তাহলে এই জিনিসটা সাধারণত হয় না কিন্তু তারপরও সবচেয়ে বেস্ট যেটা আমি মনে করি সলিউশন হচ্ছে উপরে ঢেকে রাখতে হবে যাতে আবার ঢেকে রাখার জিনিসটাও যাতে পানি যাতে স্পর্শ না করে সেই দিকটাও লক্ষ্য রাখতে হবে তাছাড়া ফোরিং এসে জাস্ট 1 সেকেন্ডও সময় নেয় না ঠিক আছে এসে ওইখানে জাস্ট খালি ওর পিছনের অংশটুকু ঠেকিয়ে চলে যাবে ঠিক আছে দেখেন এই বাচ্চাগুলো একবারে এগুলো বাচ্চা খেয়ে শেষ করে ফেলে দিবে একটা বাচ্চাও রাখবে না কারণ এদের প্রধান খাবার হচ্ছে লাইভ ফুড মশার লার্ভা বা ছোট মাছের বাচ্চা এই ধরনের পোকা নিধন করার জন্য বাজারে একটা ওষুধ পাওয়া যায় ওষুধটার নাম হচ্ছে ভার্কিলভেট 1% আইভারমেক্টিন তো এই ওষুধটা আসলে গাপ্পি মাছ যেহেতু থাকবে সেহেতু এটা ইউজ করা ঠিক হবে না কারণ এটার পরিমাণ খুবই একটা সীমিত পরিমাণে ইউজ করতে হবে তো আমি এটা কখনোই সাজেস্ট করব না আর আমি নিজেও কখনো এটা ইউজ করি না সবচেয়ে ভালো ওয়ে হচ্ছে এই যে এরকম মশারির নেট প্লাস্টিকের নেট বা মশারির নেট বলে যেটাকে ঠিক আছে দেখেন দানা দেখেন একদম ছোটো ছোটো যাতে মৌমাছি বা ফড়িং যাতে ঢুকতে না পারে এরকম নেট নিতে হবে নেট নিয়ে পুরোটাকে ঢেকে দিতে হবে যাতে ফড়িং এসে যাতে ডিম না দেয় বা বাচ্চা যাতে দিয়ে যেতে না পারে আরেকটা বিষয় হচ্ছে অ্যাঞ্জেল মাছ আছে না অ্যাঞ্জেল মাছ কিন্তু খুব ভালো একটা উপনাশকের কাজ করে ঠিক আছে বা এই ধরনের পোকামাকড় কিন্তু খুব তা খুব সুন্দর করে খেয়ে নেয় ওইটা একটা গোড়ামি একটা ঠিক আছে কিন্তু গাপ্পি মাছ থাকা অবস্থায় এই অ্যাঞ্জেল বা গোড়ামি জাতীয় প্যারারিট প্রজাতির মাছ দেওয়া যাবে না কারণ হচ্ছে এই মাছগুলো গাপ্পি মাছের বাচ্চাগুলোকে খেয়ে নেবে তো সবচেয়ে ভালো সলিউশন হচ্ছে এই মশারির নেট এটার বিকল্প আমি আসলে কোনো কিছুই দেখছি না তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ
আর কারো যদি কোনো বিষয়ে কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে বা হোয়াটসঅ্যাপে আমাকে নক দিবেন। ধন্যবাদ।